বিবাহ করার পরে যদি কে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। মহান আল্লাহ বলেন, এইখানে যে কথাটি বলছিলাম সেটুকু হচ্ছে দুই শ্রেণীর মানুষ আছে, পাপী না করেই পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে আসো জুয়া খেলি, খেলেইনি। যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশ জন ফকিরকে খাওয়াতে হবে। আরেকটা শোনো, মানুষ না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা এজাস্তা তারা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, যখন কোনো মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ফামারাব্বে মজলিসিন, এরপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী শব্দটি তিনবার বলেছেন, তোমার বোন ব্যভিচারিণী, তোমার বোন এখন ঠোঁটে লিপস্টিক দিয়ে দোকানে দাঁড়িয়ে আছে, তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না, আজকেই শেষ। তোমার মা ব্যভিচারিণী, তোমার মাকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি জাতির সামনে আমি আর বক্তব্য দিব না, আজকে শেষ। তুমি টিভিতে বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, তুমি হিসাব পরিবর্তন করো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করতে চাও, কলিজা ঠান্ডা করতে চাও, সাবধান থাকো, জান্নাতের মেয়ে পড়ে নয়, তোমার বোন বেশ্যালয়ের মেয়ে, তোমার বোন পতিতালয়ের মেয়ে। তোমার মাকে তোমার বোনকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক, আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তার অনুবাদ করছি। তিনি বলেন ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা এজাস্তা তারাত সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ফামারাত মজলিসিন, পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই, ও ব্যভিচারিণী, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। বলো তোমার বোন ব্যভিচারিণী কিনা? কে এমন বুকে হা দিয়ে বলতে পারে আমার মেয়েকে রাস্তার লোক তো দূরের কথা, আমার চাচাতো ভাইও কোনোদিন দেখেনি, এর নাম পর্দা, এর নাম তাহাজ্জুদ, এর নাম হজ, টাকা আছে হজ করে এসেছে, তাই সে জান্নাত কিনে নিবে। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, এটা হলো আমার বাপের জমি, আমি হাল চাষ এই দিক দিয়ে শুরু করি, না হলে এই দিক দিয়ে শুরু করি, তাতে লোকের কি? এটা আমার দোকান গাজীপুর বাজারে, আমি দোকানের পিছন দিক দিয়ে দরজা রাখি, না হলে সামনের দিক দিয়ে দরজা রাখি, এতে লোকের কি? জি না, আপনার চলে ধর্মের চলে না, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যায় না। পৃথিবীর মানুষ ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীল, জঘন্য, ঘৃণিত কাজ, সাবিলা, এই পথ অতীব খারাপ, অতীব ঘৃণিত, অতীব খারাপ, অতীব ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, এই দিয়ে লক্ষ্য করুন, জেনা হচ্ছে 5 নম্বর পাপ, জেনা হচ্ছে 5 নম্বর পাপ। 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যে কথা বলা, 4 নম্বর পাপ হচ্ছে বাচ্চা নষ্ট করা, 5 নম্বর পাপ হচ্ছে যে